বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আর সবাইকে রাসেল ইঞ্জিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি গিয়ার বক্স, এখানে আপনার 6টি গিয়ার থাকবে, পিছনে 1টি এবং সামনে 5টি। এবং সামনে দেখতে পাচ্ছেন এটা ক্লাচ পেডেল, এবং এই দুটা হচ্ছে আপনার ব্যাক গিয়ার এবং আগ গিয়ার পেডেল। গিয়ার বক্স আপনারা দেখতে পাচ্ছেন কি হাই কোয়ালিটির একটি গিয়ার বক্স। এই গিয়ার বক্সের সাথে কাদাম মাটিতে আপনি অত্যন্ত সহজেই এবং চর এলাকাতে অত্যন্ত সহজেই চলাচল করতে পারবেন। আপনারা দেখা যায় অনেক সময় বেল্ট পুড়ে যায়, এই গিয়ার বক্স থাকলে আপনার বেল্ট কখনো পুড়ে যাবে না। আর আমাদের ঠিকানা বলে নেই, আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা ধামার থানা। আমাদের ঠিকানা কেউ আসতে চাইলে অবশ্যই ফোন করে আসবেন, তাহলে কীভাবে আসতে হবে আমি সঠিক লোকেশান বলে দেবো ফোনের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে একজন ডবল বাম্পারের কাজ করতেছে, সামনে যে ডবল বাম্পার সেট হবে। ওপাশে দুইজন ডালা সেট দিচ্ছে মেশিনের। আমাদের ঢোলের কাজ মোটামুটি শেষ, স্টারিং এবং সামনে যে ঘাড় বাম্পার বলে এটার কাজও শেষ। এখন আমরা ডিফারেনশিয়ালে কাজ করতেছি, ডিফারেনশিয়াল ঢোকালে আমাদের গাড়ির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, শুধু আমরা ইঞ্জিন সেট দেবো তখন গিয়ে। আর আপনাদের অবগতির জন্য আমি কিছু কথা বলে নেই, আমাদের দেখতে পাচ্ছেন 3 বেল্টের সাহায্যে বড় ঢোল চলবে, যেখানে আমরা আগে 2 বেল্ট ব্যবহার করতাম। আমরা গাড়ির অনেক কিছু আপডেট করছি, যেগুলো আপনার কারখানায় আসলে আমরা ভালোভাবে দেখা দিতে পারবো, আপনারা ভিডিওর মাধ্যমে কিছুই তেমন বুঝতে পারবেন না। উপরে এবং ভিতরে অনেক কিছু মালামাল আপডেট করছে, এবং গাড়ির ওয়েট বাড়ার জন্য আমরা এখানে 1 ইঞ্চ অ্যাঙ্গেল ব্যবহার করতাম আগে, এখন এখানে 2 ইঞ্চ অ্যাঙ্গেল ব্যবহার করতেছি। গাড়ির লোডশেডিং যেন বেশি হয় এবং তেল খরচ যেন কম হয়। এটা হচ্ছে ঢলার ঢোল, যেখানে আপনার ধান ঢোকাবেন। এবং অটোর পেছনে 3টা বেল্ট, 3 বেল্টের সাহায্যে অটো চলবে। 36 গোলায় 34 গোলায় বর্তমানে বেশি চলতেছে। 36 গোলাগুলোর সাইজ হচ্ছে আপনার হলারের 85 ইঞ্চি, এবং 34 গোলায় হলারের সাইজ হচ্ছে 75 ইঞ্চি বের, যে হলারের সাইজ। আর এটা লম্বা হচ্ছে বিয়ারের গ্রুপ সহকারে 65 ইঞ্চি লম্বা। দেখতে পাচ্ছেন স্টারিং এবং হুইল বক্সগুলো সেট দেওয়া হয়ে গেছে, এবং ওই পাশে একজন ডিভিনের কাজ করতেছে, আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। তার আগে একটু দেখে নেন আমাদের কারখানার কাজগুলো। আপনাদের যাদের অর্ডার আছে তারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান কাজের অবস্থাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন ডিভিনের কাজ চলতেছে এবং টায়ার এখানে রাখা আছে। ডিভিনের ব্রেকের কাজ শেষ হয়ে গেলে আমরা টায়ার লাগাই গাড়ির ভিতর ঢোকাই দেব। এ পাশে একজন রেডি গাড়ি আছে, এই পাশে একটা রেডি গাড়ি আছে। ভিউয়ার্স, আবারও বলে নেই, আমরা অনেক কিছু মালামাল আপডেট করছি, যেগুলা ফোনে বা ভিডিওতে বলা সম্ভব না অত কিছু। আপনারা কারখানায় আসলে আমরা সব কিছু বুঝে দিতে সুবিধা হবে। আর আমাদের ঠিকানা তো বলছি, আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা ধামার থানা। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি গাড়ির বিষয়ে অনেক কিছু ভিডিও ছেড়ে থাকি যেগুলো আপনাদের অজানা আছে, এই ভিডিও দেখলে তা শিখতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।